নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভীষণই ইজি কাপকেক রেসিপি যেটা নাকি আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে এরকম এই ধরনের বিস্কুটগুলো এই যে অডিও বিস্কুট দেখতেই পাচ্ছ দশ টাকা দাম মাত্র প্যাকেটগুলোর এরকম দুটো প্যাকেট দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে বেশ কিউট কিউট দেখতে ছোট্ট ছোট্ট কাপকেক তো তার জন্য আমাদের একদম বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে প্রথমত মেন যেটা লাগছে সেটা হচ্ছে এই অরিও বিস্কুটগুলো এটার দুটো প্যাকেট আমি নিয়েছি আর দেখো প্রতিটা বিস্কুটের মধ্যে কিন্তু এরকম ডিজাইন করা কোনোদিন দেখি না এরকম ভাবে এই বিস্কুটগুলো সাধারণত ছোটোরাই খেয়ে থাকে আমার মেয়ে খুব পছন্দ করে আমার খুব একটা ভালো লাগে না তো ভাঙতে গিয়ে দেখলাম বেশ এর মধ্যে কিন্তু ডিজাইন করা রয়েছে সুন্দর সুন্দর যাই হোক এবারে দেখো বিস্কুটগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ চিনি দিয়েছি বিস্কুটগুলো এমনিতে মিষ্টি তো আর একটু যদি তোমাদের মিষ্টির প্রয়োজন হয় সেই জন্য দু চামচ চিনি দিতে পারো তো এবারে যে মিহি পাউডারটা তৈরি করে নিয়েছি সেগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এটার একটা ব্যাটার তৈরি করতে হবে মানে যেরকম কেকের ব্যাটার হয় তার জন্য আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি লিকুইড দুধ মানে ঘরের উষ্ণতায় রয়েছে এরকম দুধ নিয়েছি আর সেটা অল্প অল্প পরিমাণে দিয়ে ঠিক যেমন কেকের ব্যাটার আমরা তৈরি করি সেই রকমই একটা সেমি ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো ব্যাটারটা ঠিক এই রকমের হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার হাফ চামচ মতন ছোট চামচের হাফ চামচ মতন আমি দিয়েছি আর যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে তাহলে এক প্যাকেট ইনো তোমরা এর মধ্যে অ্যাড করে দিতে পারো তো এবারে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব যাতে কোনো রকম দানা বা কোনো দলা না থাকে এবারে দেখো এরকম ছোট্ট ছোট্ট দেখতে যে কাপগুলো হয় চায়ের কাপ কাগজের আর কি কফি কাপ বা চায়ের কাপ সেইগুলো আমি নিয়েছি এখানে চারটে তো চারটে নেওয়ার পরে এই যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা এই কাপের মধ্যে ঢেলে দেবো কাপটা কিন্তু পুরোটা ভরা যাবে না এটা মানে হাফ কাপ মতন ব্যাটার দিলেই এটা একদম ঠিকঠাক হবে তো কাপগুলো মোটামুটি ভরা হয়ে গেছে এবারে একটা প্রি হিটেড কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়েছি তার ওপর রেখেছি একটা স্টিলের প্লেট তার ওপরে আমি কাপগুলো একটার পর একটা সাজিয়ে দিয়েছি এবারে ঢাকনা বন্ধ করে এটাকে একদম মিডিয়াম বা একদম লো হিটে আমি মিনিট পনেরো কুড়ি বেক করবো তাহলেই কিন্তু আমাদের কিউট দেখতে কাপ কেকগুলো তৈরি হয়ে যাবে তো ভীষণ মজার এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিও আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ